পরের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম ভাই, আমার নাম ফরিদা আনসারি, আমি একজন ল্যাবরেটরি টেকনিশিয়ান। কোরআন বলছে যে আল্লাহ এই মানুষ জাতির সৃষ্টিকর্তা, বিজ্ঞান কি এটার সাথে একমত? বোন একটা প্রশ্ন করেছেন, কোরআনে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মানব জাতির সৃষ্টিকর্তা, বিজ্ঞান কি এটার সাথে একমত? কোরআনে এই কথাটা অনেক জায়গায় বলা হয়েছে, আর শেষ আয়াতটা প্রজনন বিদ্যার স্তরের উপরে অর্থাৎ সূরা মুমিনুনের 14 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে সর্বোত্তম স্রষ্টা কত মহান। বৈজ্ঞানিকভাবে কি প্রমাণ করা যায় যে আল্লাহ আমাদের স্রষ্টা? কোরআন এর উত্তর দিয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা তুরের 35 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এখানে প্রশ্ন করা হচ্ছে যে তোমরা কি স্রষ্টা ব্যতীত সৃষ্টি হয়েছ? এখানে যে আরবি শব্দটা স্রষ্টাকে বোঝাতে যে আরবি শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা খালিক, এটার উৎপত্তি হয়েছে আরবি শব্দ খালাকা থেকে। এই খালাকা শব্দটার 4টা অর্থ আছে। একটা অর্থ হলো একেবারে শূন্য থেকে কোনো কিছু সৃষ্টি করা, অতীতে যার কোনো দৃষ্টান্ত নেই, এটা শুধুমাত্র আল্লাহ তালার পক্ষেই সম্ভব। খালাকা শব্দটার দ্বিতীয় অর্থ হলো পৃথিবীতে আছে এমন বস্তু থেকে নতুন কিছু সৃষ্টি করা। খালাকা শব্দটার তৃতীয় অর্থ সেটা হলো প্রোগ্রামিং বা পরিকল্পনা, আর চতুর্থ অর্থটা হলো সহজ করে দেয়া। পবিত্র কোরআন প্রশ্ন করছে সূরা তুরের 35 নম্বর আয়াতে, প্রশ্ন করা হচ্ছে তোমরা কি স্রষ্টা ছাড়াই সৃষ্টি? খুব স্বাভাবিক যে এখানে উত্তরটা হবে না, মানুষ কোনো স্রষ্টা ছাড়া সৃষ্টি হয়নি। কোরআন একবার প্রশ্ন করছে তোমরা নিজেরাই কি স্রষ্টা, আমরা কি সৃষ্টিকর্তা? আমরা ভালো করেই জানি যে মানুষ আরেক মানুষকে সৃষ্টি করতে পারে না, যদি সেটাই করতে পারতো তাহলে কেউ মারা গেলে সঙ্গে সঙ্গে বাঁচিয়ে তুলত, যদি তার কোনো আত্মীয় মারা যেত তাকে সঙ্গে সঙ্গে বাঁচিয়ে দিত। মানুষ আসলে জীবজন্তু সৃষ্টি করতে পারে না, এমনকি একটি মাছি কেউ না, মানুষ তো দূরের কথা। এছাড়াও শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করতে পারে না, ধরেন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেমন টেস্টি, ওভারি, এগুলোর কারণে বংশবিস্তার হয়। যদি বলেন যে টেস্টিস, ইউটেরাস এদের কারণে বংশবৃদ্ধি হয়, তাহলে আপনাদের পূর্বপুরুষরাও আসবেন, তাদের অঙ্গ প্রত্যঙ্গ, তাদের পূর্বপুরুষ এদেরও অবদান রয়েছে, তাহলে এর উত্তর হবে না। কোরআন এরপরে প্রশ্ন করছে সূরা ওয়াকিয়ার 58 নম্বর এবং 59 নম্বর আয়াতে প্রশ্ন করা হচ্ছে যে তোমরা কি ভাবিয়া দেখিয়াছো তোমাদের বীর্যপাত সম্বন্ধে? উহা কি তোমরা সৃষ্টি করো না আমি সৃষ্টি করি? আর এটাই স্বাভাবিক, কোরআন এখানে যেসব প্রশ্ন করছে সেগুলোর উত্তর হবে না। কেউ কেউ হয়তো বলবে এটা হঠাৎ করে হয়ে গেছে, আমরা হঠাৎ করেই সৃষ্টি হয়েছি, প্রকৃতি প্রাকৃতিক বস্তু, আমরা হঠাৎ করে সৃষ্টি হয়েছি। আসুন আমরা বৈজ্ঞানিকভাবে দেখি আমাদের পক্ষে হঠাৎ সৃষ্টি হওয়া সম্ভব কি না। প্রত্যেক জীবকোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল প্রোটিনের অণু, যে কোনো জীবকোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপাদান। এই প্রোটিনের অণুর মধ্যে 5টা উপাদান থাকে, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন আর সালফার। এছাড়া একটা অণু তৈরি করতে গেলে হাজার হাজার পরমাণুর প্রয়োজন হয়, এখানে একটা অণুর 5টা উপাদান আছে, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন এবং সালফার। হাজার হাজার পরমাণু নিয়ে একটি প্রোটিন অণু গঠিত হয়, আর পৃথিবীতে আনুমানিকভাবে 92টি স্বাধীন উপাদান। এখন এই 92টি উপাদানের মধ্যে 5টা মিলে একটি অণু গঠন করবে, আর এটার মধ্যে হাজার হাজার পরমাণু আছে, এগুলো মিলেই তৈরি হবে একটি প্রোটিনের অণু। এটার সম্ভাবনা হিসাব করেছেন ফ্র্যাঙ্ক এলিয়েন, তার মতে এই সম্ভাবনা হলো 1/10^160। এই 1/10^160 সমান কত জানেন? যদি আমি বলি 1/10^2, 10^2 মানে 100, 2টা 0, 1/100, এখানে সম্ভাবনা 1%। যদি আমি বলি 1/10^3, তার মানে 1/1000, সেটা 0.1%। যদি আমি বলি 1/10^4, তার মানে 1/10,000, অর্থাৎ 0.01%। তাহলে যখন হিসাব করবেন 1/10^160, তার মানে 0.00000, প্রথমে 157টা 0, তারপর 1। আর অঙ্কের থিওরি বলে যদি কোনো সংখ্যা 1/10^50 হয় তখন তাকে শূন্যে বলা হয়। এরপরে এখানে বলা হয়েছে মাত্র একটা অণু নিয়ে
আর যে উপাদানগুলো দরকার একটা প্রোটিনের অণু তৈরি করতে, সেটার হিসাব করেছেন আরেকজন, চার্লস গাই, যে সেক্ষেত্রে লক্ষ কোটি উপাদানের প্রয়োজন হবে আমাদের গ্যালাক্সির মতো বড়, লক্ষ লক্ষ গ্যালাক্সি প্রয়োজন হবে শুধু একটা প্রোটিনের অণু তৈরি করতে। আর এখানে চার্লস গাই প্রয়োজনের সময়টাও হিসাব করেছিলেন, এখন মাত্র একটা প্রোটিনের অণু তৈরি করতে সময় লাগবে 10^263 বছর। এটা কত বড় জানেন? 1000000263 এই সময় লাগবে একটা প্রোটিনের অণু তৈরি করতে। আপনারা কি জানেন একটা কোষের মধ্যে কতগুলো প্রোটিনের অণু আছে, আর এছাড়াও কোষের মধ্যে কতগুলো অন্যান্য অণু আছে, আর একজন মানুষের শরীরে কতগুলো কোষ আছে? যখন কোনো শিশু জন্মায় তখন তার শরীরে 600 কোটিরও বেশি কোষ থাকে, ডাক্তাররা এটা বলে থাকেন 600 কোটি। একটা প্রোটিনের অণু তৈরি হওয়ার সম্ভাবনা 1/10^160, আর এখানে সময় লাগবে 10^263 বছর। তাহলে 600 কোটি কোষ একটা শিশুর জন্য, চিন্তা করেন। আর কতজন মহিলা গর্ভবতী? একই সাথে লক্ষ লক্ষ মহিলা গর্ভবতী। আর সময় লাগে মাত্র 9 মাস, হঠাৎ করে মিলে যাওয়ার সম্ভাবনা 0000, কোনো সম্ভাবনাই নেই। এই সৃষ্টি হঠাৎ করে হতে পারে না, অবশ্যই কেউ একজন সব কিছু তৈরি করছেন। বিজ্ঞান আমাদের বলে যে কেউ একজন অবশ্যই আছে, কোনো অতিপ্রাকৃত শক্তি। তাই আমি আগেই বলেছি যে বিজ্ঞান ঈশ্বরকে বাতিল করছে না, ঈশ্বরের কিছু ধারণাকে বাতিল করছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আশা করি উত্তরটা পেয়েছেন।